আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল আমি খাদিজা চলে এসেছি নতুন আরেকটি ফুলকারি ডিজাইনের ড্রয়িং ভিডিও নিয়ে মাপ সহ কীভাবে ডিজাইনটি আপনারা কামিজে অনায়াসে ড্রয়িং করতে পারবেন তা আমি সম্পূর্ণ ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিয়েছি তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর এই ডিজাইনের সেলাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কামিজের বুকের ডিজাইন হাতার ডিজাইন কামিজের নিচের প্যানেলের ডিজাইন উড়নার ডিজাইন এবং কামিজের ফুল বডির ডিজাইনটি কেমন হবে তা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি কামিজের বুকের মাঝখানে এই প্যানেলটাতে যে আমি গোল করে দাগ দিয়েছি সেখানে আপনারা চাইলে স্টোন ডলার বা পুঁতি লাগিয়ে নিতে পারেন আবার কিন্তু এখানে পাইপিং লাগিয়েও বোতাম লাগিয়ে নিতে পারেন যেই কাগজটিতে ডিজাইনটি ড্রয়িং করবো সেই কাগজটি আমি প্রথমে মাঝখান বরাবর ভাঁজ করে নিব কাগজটি মাঝখান বরাবর ভাঁজ করে নেওয়ার পর এখন আমি কামিজের গলার শেপটা ড্রয়িং করে নিব যেহেতু ডিজাইনটি বড়োদের জন্য ড্রয়িং করছি তাই এখানে আমি গলার মাপটা নিব সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি আর কাঁধের দিকে নিচ্ছি আমি তিন ইঞ্চি এখন এই তিন ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে গোল একটু রাউন্ড শেপ করে গলারটা আমি ড্রয়িং করে নিব গলার মাপটি নেওয়ার পর এখন আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তো যেহেতু আমি ডিজাইনটা ড্রয়িং করব তো যতটুকু জায়গা জুড়ে ডিজাইনটা ড্রয়িং করব সেই মাপটা নিয়ে নিচ্ছি গলার নিচে হাফ ইঞ্চি পরিমাপে আর নয় ইঞ্চি লম্বায় একটি প্যানেল ড্রয়িং করব তো তার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি প্যানেলটির অর্ধেকটা অংশ আমি এখানে ড্রয়িং করছি তাই হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি কাত থেকে ডিজাইনটির লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমার কাগজটির পরিমাপ হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি পর্যন্তই আমি ডিজাইনটি ড্রয়িং করে নিব আর বুকের দিকে মাঝখানে একটু ডিজাইনটা চাপা থাকবে সেজন্য আমি মাঝখানটাও দাগ দিয়ে নিচ্ছি তো বাইশ ইঞ্চির অর্ধেক হচ্ছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিব কাগজটির ভাঁজ বরাবর এই মাঝখানেও আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন এই এগারো ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চির পাশে একটি দাগ দিয়ে দিচ্ছি এখন আবার এগারো ইঞ্চি থেকে বাইশ ইঞ্চির মাঝখান বরাবর ডিজাইনটা একটু পাশ হবে সেজন্য আমি পনেরো ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি একদম উপরে কাঁধের দিকে যে আমি তিন ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই তিন ইঞ্চি দাগ থেকে এখন নিচের দাগগুলোকে আমি এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব এখানে পনেরো ইঞ্চি লম্বাতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটার পাশের দাগটা নেওয়া হয়নি তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পাশ করে দাগ দিয়ে নিচ্ছি তো এভাবেই উপর থেকে মাঝখান বরাবর চাপা হয়ে এখন আবার আরেকটু পাস হয়ে একদম নিচ দিকে চাপা হয়ে যাবে এখন এখানে যেভাবে আমি দাগটি দিয়েছি সে দাগের ভিতরেই ডিজাইনটুকু ড্রয়িং করে নিব আর এই ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি ছোট বাচ্চাদের এরকম ওষুধের একটি গ্লাস নিয়ে নিয়েছি তো এই ওষুধের গ্লাসগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে সমস্যা নেই আপনারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাপের একটি গোল রাউন্ড শেপ থেকে ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারেন গলার নিচে প্যানেলের এই পাঁচটা থেকে আমি ডিজাইনটি ড্রয়িং শুরু করব। এখানে তিনটি গোলবৃত্ত ড্রয়িং করে নেওয়ার পর মাঝখানে কিছুটা জায়গা রেখে আমি আবার ও তিনটি গোল বৃত্ত ড্রয়িং করে নিব কলার এদিকে কাঁধের দিকে আমি তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নিব তো এভাবে তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নেওয়ার পর এখন এগুলোর মাঝখানে মাঝখানেও আমি আবারও তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নিব এখানে আমি এই দিকে যে একটা বৃত্ত নিচের দিকে দিয়েছি আর উপরের দিকে দুইটা বৃত্ত দিয়েছি আবার এ পাশে দুইটা বৃত্ত নিচের দিকে দিয়েছি আর একটা বৃত্ত উপরের দিকে দিয়েছি তো এটা লক্ষ্য রেখে আমি পরবর্তীতে গোলবৃত্তগুলো ড্রয়িং করে নিব এদিকে চাপা সাইডটার লক্ষ্য রেখেই মাঝখান বরাবর গোলবৃত্তগুলো ড্রয়িং করে নিব বুকের এক পাশে ডিজাইনটি এভাবে আমি ড্রয়িং করে নেওয়ার পর এখন নিচের ডিজাইনটা ড্রয়িং করব নিচের ডিজাইনটি ড্রয়িং করার পূর্বে আমি কাগজের ভাসটি এভাবে খুলে ফেলব। এখন এই পাশের যে ডিজাইনটা যেভাবে এতটুকু অংশ ড্রয়িং করলাম অপর পাশের ডিজাইনটাও সেম একইভাবে ড্রয়িং করে নিব বুকের মাঝখানে এই চিকন প্যানেলটির দুই পাশের ডিজাইনটা আমি সেম একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি এখন প্যানেলের নিচের অংশটুকু আমি ড্রয়িং করে নিব মাঝখানে গোলবৃত্তগুলোর দুই দিকেই আমি তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নিব তো এই পাশে গোলবৃত্তগুলো আমি যতটুকু দূরত্বে ড্রয়িং করছি অপর পাশেও গোলবৃত্তগুলো ততটুকু দূরত্বেই ড্রয়িং করে নেব তো এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে নিচের দাগটা হচ্ছে এক ইঞ্চি আর উপরে নিব আমি দুই ইঞ্চি দূরত্বে এই তিনটি গোলবৃত্তের নিচে দুই পাশে আরও তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নিব বুকের ডিজাইনের মধ্যে যতগুলো গোলবৃত্ত ড্রয়িং করা দরকার সবগুলো গোলবৃত্তই আমি ড্রয়িং করে নিয়েছি তো এইগুলো গোলবৃত্তের ভিতরে পরবর্তীতে আমি ফুল ড্রয়িং করে নিব এখন এই বৃত্তগুলোর ফাঁকে ফাঁকে আমি ছোট পাতা এবং ডাল ড্রয়িং করে নিচ্ছি সবটুকু ডিজাইন এই দাগের ভিতরেই ড্রয়িং করবো তো এভাবেই ফাঁকে ফাঁকে ছোট পাতা এবং ডাল ড্রয়িং করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাগজটা কেটে নিচ্ছি যেদিকে আমি দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি কাগজটি কেটে নিয়েছি এই ডিজাইনটি এভাবে কামিজে ড্রয়িং করলে এতটুকু অংশ জুড়ে কিন্তু ডিজাইনটি ড্রয়িং হবে আর এই পাশে যেভাবে পাতা ড্রয়িং করেছি এই পাশেও আমি এভাবে পাতা ড্রয়িং করে নিব গোল গোলবৃত্তগুলোতে আমি ফুল ড্রয়িং করে নিচ্ছি তো আপাতত আমি এভাবে ফুলগুলো ড্রয়িং করছি আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু ফুলগুলো ড্রয়িং করতে পারেন এভাবেই সম্পূর্ণ বুকের ডিজাইনটি আমি ড্রয়িং করে নিব খুবই গোর্জিয়াস একটি ডিজাইন আমি ধাপে ধাপে ডিজাইনটি ড্রয়িং করে দেখিয়েছি এখন কামিজের নিচের বা হাতার প্যানেল উড়নার প্যানেলটি ড্রয়িং করে দেখাবো কামিজের নিচের বা হাতার প্যানেলটি ড্রয়িং করার জন্য আমি ছয় ইঞ্চি পরিমাপের একটি প্যানেল ড্রয়িং করে নিয়েছি প্রথমে ছয় ইঞ্চি পরিমাপের প্যানেলটি ড্রয়িং করে নেওয়ার পর উপরে আবার আমি দুই ইঞ্চি পরিমাপের প্যানেলটিকে ভাগ করে নিয়েছি তো নিচে হচ্ছে চার ইঞ্চি পরিমাপের একটি প্যানেল আর উপরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাপের একটি প্যানেল এখন এই প্যানেলটির ভিতরে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিব কামিজের বুকের ডিজাইনটির সাথে ম্যাচিং রেখে আমি এখানে তিনটি করে ফুল বা রাউন্ড শেপ ড্রয়িং করে নিব এখন এই তিনটি রাউন্ড শেপ থেকে দুই ইঞ্চি দূরত্বে আমি আবারও তিনটি করে গোলবৃত্ত ড্রয়িং করে নিব পরে যতটুকু প্যানেল জুড়ে আমি এভাবে গোলবৃত্ত ড্রয়িং করব তো এভাবে দুই ইঞ্চি দূরত্ব রেখে কিন্তু পরপর গোলবৃত্তগুলো ড্রয়িং করে নিব প্যানেলটি যতটুকু লম্বা বা বড়ো হয় ততটুকুতেই আমি এভাবে দূরত্ব রেখে গোল রাউন্ড শেপ ড্রয়িং করে নিব তো উপরে যে দুই ইঞ্চি একটি প্যানেল ড্রয়িং করেছি সেটার ভিতরেও আমি এভাবে রাউন্ড শেপ এবং পাতা ড্রয়িং করে নিব কামিজে ফুলগুলো যে ড্ৰয়িং কৰিব মেকীভাৱে পেনেলৰ ফুলগুলো ড্ৰয়িং কৰি নিব পুরো কামিজ এবং উড়নার মধ্যে এভাবে একটি করে ফুল এবং পাতা ছোটো পাতা এবং ডাল ড্রয়িং করে নিয়ে ছিটা ছিটা করে ড্রয়িং করে নেবেন তো আপনারা চাইলে ফুলগুলো এভাবেও কিন্তু ড্রয়িং করে নিতে পারেন পাপড়ির শেপ ড্রয়িং করে তারপর ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নিতে পারেন আর ডিজাইনটি যদি আর একটু বেশি আনকমন করতে চান তাহলে এভাবে পাপড়িগুলো ড্রয়িং করে নেবেন তো ডিজাইনের সুবিধার্থে আপনারা যেভাবে পাপড়িগুলো ড্রয়িং করতে চান সেভাবেই কিন্তু পাপড়িটা ড্রয়িং করে নিতে পারেন আমি তিনটি পাপড়ি শেপ ড্রয়িং করে দেখালাম তো ভিওয়ার্স আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ